আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে পাঞ্জাবির প্লেট জয়েন করে দেখাবো। তো যারা নতুন রয়েছেন তাদেরকে বলবো আপনারা ফুল ভিডিওটি দেখবেন, আর যারা ভিডিও দেখে কিছুটা শিখেছেন, অনেকজনের ভিডিও দেখে, তাদেরকে বলবো আপনি এই ভিডিওটিও দেখুন আর কিছুটা আইডিয়া হলেও নেন এই ভিডিও থেকে। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। তো এখানে আমরা পাঞ্জাবির প্লেট এবং বুদামপট্টি আয়রন করে নিয়েছি, আর এগুলো যদি আপনি আয়রন করতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আর আপনাদের সুবিধার্থে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে আপনারা পাঞ্জাবির প্লেট এবং বুদামপট্টি কিভাবে আয়রন করবেন সেটা দেখে আয়রন করে নেবেন। তো প্রথমে আমি বুদামপট্টিটি নিয়ে নিচ্ছি, এটি হচ্ছে আমাদের বুদামপট্টি। তো এখানে বন্ধ সাইড থেকে আমাদেরকে লবে একটি সেলাই করে নিতে হবে। তো একদম কিনার দিয়ে আমরা সেলাই করে নিব। তো অবশ্যই খেয়াল রাখবেন যেন সেলাইটা চিকন মোটা না হয়, ফিনিশিং সুন্দর, সব সময় কাজের ফিনিশিং সুন্দর করার চেষ্টা করবেন। তো বুদামপট্টি সেলাই করা হয়ে গেছে আমাদের, এখন আমরা প্লেট পট্টি নিয়ে নেব। প্লেটটি আমরা সেমভাবে বন্ধ সাইড থেকে লবে একটি সেলাই করে নিব। তো সেলাইটা সোজা রাখার চেষ্টা করবেন, সব সময় চিকন মোটা যেন না হয়, একদম কিনার দিয়ে আপনারা লবে একটি সেলাই করে নেবেন। তো নিচের পাটটা একটু টান রাখবেন। তো এভাবে আমাদেরকে এটা সেলাই করে নিতে হবে প্রথমে। তো প্লেটটি সেলাই করে নিয়েছি, তো আমি খুব ঠান্ডা মাথায় আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা যারা নতুন রয়েছেন খুব সহজে ভিডিওটি দেখে জয়েন করতে পারেন। তো এইভাবে আমাদেরকে এটাকে ধরতে হবে, দেখুন। তো তারপরে আমরা এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কেটে নিব, এই যে দেখুন এভাবে কাটতে হবে। তো আমি আর একটু উপর থেকে কাটছি, তো এরকম অর্ধেক কেটে নিতে হবে। দেখুন একটু মেপে দেখাচ্ছি, আপনারা এই যে নিচ থেকে 1.5 ইঞ্চি নেবেন, এখান থেকে 1.5 ইঞ্চি এই কাঁচাটি দিবেন। তো এটি হচ্ছে প্লেডে, ঠিক আছে, প্লেডে আপনারা কাঁচাটি দিবেন এভাবে। তো বুদামপট্টি এবার আমরা প্রথমে বুদামপট্টি জয়েন করব, প্লেটটি সাইডে রাখলাম। তো বুদামপট্টি আমরা প্রথমে জয়েন করব, আর এটি হচ্ছে আমাদের পাঞ্জাবের যে সামনার পাটটি রয়েছে সেই সামনার পাট। তো দেখুন এটা, এই যে এটা বগলের যে সাইডটি রয়েছে মোড়ার সাইড, আর এটি হচ্ছে আমাদের গলার সাইড। তো এই গলার সাইড থেকে আমরা 10.5 ইঞ্চি একটি ফাড়া দিয়ে নিব। তো প্রথমে আমি আপনাদেরকে মেজারমেন্টটি করে দেখাচ্ছি 10.5 ইঞ্চি। তো এই যে দেখুন এখান থেকে আমাদের 10.5 ইঞ্চি একটি মার করে নিচ্ছি আমি, তারপরে এই পর্যন্ত আমরা ফেরে নিব মাঝখান থেকে। তো এভাবে আমাদেরকে এটাকে ফেরে নিতে হবে। তো 10.5 ইঞ্চি ফাড়াটা দিলাম, এটা হচ্ছে বড়দের পাঞ্জাবির জন্য, আর ছোটদের যে পাঞ্জাবি রয়েছে তাদের জন্য 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি, 9 ইঞ্চি এভাবে ফাড়া দিবেন, ঠিক আছে। তারপর আমরা প্রথমে বুদামপট্টিটি নিলাম, আর পেস্টিংয়ের সাইডটি উপরে রাখতে হবে, কাপড়ের সাইডটি নিচে দিয়ে দিলাম। তো এভাবে আমরা বুদামপট্টির অর্ধেক বডির কাপড়টি আমরা ঢোকাবো, ঠিক আছে। এই দেখুন এভাবে প্লেট বুদামপট্টির অর্ধেক কাপড়টি রাখতে হবে, এই যে দেখুন এখান থেকে আমি দেখাচ্ছি, এই যে দেখুন বুদামপট্টির অর্ধেক কাপড়টি ঢোকাতে হবে ভিতরে। তারপরে আমরা সেলাই করে নিচ্ছি, এই সাইড থেকে একটি লবে সেলাই করে নিতে হবে। আর আপনাদেরকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বুদামপট্টিটি আমাদের সেলাই করা হয়ে গেছে, তো এবার আমরা প্লেটটি লাগিয়ে নিব। এটি খুব সহজ, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলি পারবেন। তো এভাবে আমাদেরকে ধরে নিতে হবে। তারপরে এখানে আমি এই যে ক্যাঁচা দিয়েছিলাম প্লেটে, সেই ক্যাঁচাটা এভাবে রাখতে হবে, দেখুন। তো এই বুদামপট্টির উপরে এটাকে রাখতে হবে, বুদামপট্টিরই যেন বের না হয়ে যায় ওই পাশ থেকে। তো এভাবে রাখতে হবে, এই যে ক্যাঁচা দিয়েছিলাম, এই যে দেখুন প্লেটে, সেটাকে এভাবে রেখে
তারপরে আমরা প্লেটের ভিতরে বড়ির কাপড়টি ঢুকিয়ে দিব। এই যে এভাবে ধরে দেখুন, তো এভাবে ধরে আমাদেরকে বড়ির কাপড়টি প্লেটের ভিতরে প্লেটের অর্ধেক ঢুকিয়ে দিতে হবে। বড়ির কাপড়টি তারপরে এখান থেকে আমাদের নিচ থেকে সোয়া 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি সোয়া 2 ইঞ্চি নেবেন, তো আমি সোয়া 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর সোয়া 2 ইঞ্চি উপরে আমরা একটি সেলাই বসিয়ে দিব। এভাবে তো আমি সোয়া 2 ইঞ্চি উপরে একটি সেলাই বসিয়ে দিয়েছি, 2 ইঞ্চি 2 সুতা। তো তারপরে আমি এভাবে সেলাই করে নিব, মাথাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে 3 মাথা ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি লবে। তো সেলাইটি করার সময় খেয়াল রাখবেন যেন চিকন মোটা না হয়। তারপর আমরা এই যে সোয়া 2 ইঞ্চি যে উপরে সেলাই করেছিলাম, সেই সেলাইয়ের এখানে এসে আবার সেই সেলাইয়ের উপর দিয়ে আমরা সেলাই করে নিব। এই যে দেখুন, এখানে যে আমরা সেলাইটা করেছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে আবার আরেকটি সেলাই করে এভাবে আমরা এই সাইডে চলে আসব। তারপরে এখানে আমরা প্লেটের ভিতরে প্লেটের যে অর্ধেক কাপড় নিয়ে নিতে হবে, ঢুকাতে হবে। এই কাপড়টি অর্ধেক ঢুকাবেন প্লেটের, তারপরে আমরা লবে সেলাই করে নিব একদম সোজা। আপনারা যারা নতুন রয়েছেন ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন, তো আপনাদের জন্য একেবারে সহজ হবে এটি করা। তো আমাদের প্লেটটি কিন্তু জয়েন করা হয়ে গেছে। তো যারা নতুন রয়েছেন আমি তাদেরকে বলবো আপনারা এভাবে জয়েন করে নেবেন। তো আমি সুতাগুলো কেটে নিচ্ছি, এবার আপনাদের দেখাচ্ছি। যে দেখুন, প্লেটটি দেখতে এরকম হবে। তো আমি এই পাশ থেকে বাড়তি যে অংশটি রয়েছে প্লেটের সেই অংশটি কাটিং করে নিচ্ছি, কেটে দিচ্ছি। তো এই যে নিচের পাটটি এরকম হবে দেখতে। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।